নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। গাজলে বন্যায় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। গাজলের চাকনগর, করকোচ, আলাল, বইগাছি, পান্ডুয়া, গাজল এক নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতির মুখে। গাজল ব্লক কৃষি সহ অধিকর্তা মাসিদুর রাকিব জানিয়েছেন, গাজল ব্লকের বিভিন্ন অঞ্চলে বন্যায় ও বৃষ্টিতে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দপ্তর থেকে এলাকায় এলাকায় গিয়ে পরিদর্শন করা হচ্ছে। তিনি নিজে গিয়েও এলাকা এলাকা ঘুরে পরিদর্শন করেছেন, কৃষকদের সাথে কথাও বলেছেন তিনি। এখনো পর্যন্ত যে রিপোর্ট এসেছে তাতে গাজল ব্লকে প্রায় 8,000 হেক্টর জমির ফসল বন্যায় এবং প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে। বন্যায় বা বৃষ্টিতে কতটা ক্ষতি হয়েছে কৃষকদের? প্রায় আমাদের এখন পর্যন্ত 8,000 হেক্টরের মতো ধান চাষ করতে হয়েছে। কোথায় কোথায় বেশি? এটা মূলত ম্যাক্সিমাম চাকনগরে, তারপর আলাল, করকোচ, তারপর মোটামুটি সালাইডাঙ্গা, রানীগঞ্জ 1-2 এগুলো জীবিকেও মোটামুটি করে ক্ষতি হয়েছে। ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে আপনার চাকনগর এবং আলাল আর করকোচ, তিনটা তো ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে, বাকিগুলো তো হয়েছে। তো কৃষকদের কীভাবে দেখছেন আপনারা? কৃষকদের তো আমরা মোটামুটি এখন আগামী দিনে রবি সিজনের বীজ দেবো, কিছুটা যা আসবে আমাদের অ্যালটমেন্ট হবে আমরা দেবো। এই যে ক্ষতি, তারপরে ক্ষতিপূরণের ব্যাপারে তো বিএমএ বিমা যারা করেছেন তারা অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। বন্যা বৃষ্টির জন্য চরম ক্ষতি হয়ে গেছে, চাষের মাথায় হাত পড়ছে। হ্যাঁ, সরকার যদি আমাদের না দেখে আমরা তো বাঁচার মতন উপায় থাকে না। হ্যাঁ, এটা সরকার কাছে আমরা উপযুক্তভাবে আবেদন থাকলে সব চাষি মিলে। এই যে ধানের জমিতে জল খেলছে, কতটা ক্ষতিগ্রস্ত কৃষকরা? কৃষকের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণী, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।